তিন মাস পূর্ণ হলো হামাস ইসরায়েল যুদ্ধের। এই যুদ্ধের শেষ কোথায়? আপাতত এই প্রশ্নের নেই কোনো উত্তর। যেমন মেলেনি সাত দশকেরও বেশি সময় ধরে চলা ফিলিস্তিন ইসরায়েল সংকটের কোনো সমাধান, বরং দিনে দিনে বেড়েই চলেছে সেই সংকট, যা এখন ফিলিস্তিনি ভূখণ্ড পেরিয়ে ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। জেল জুলুমের নিপীড়ন থেকে সম্মুখ যুদ্ধ, তাতেও ব্যর্থ হয়ে ঘৃণ্য কৌশল অবলম্বন করছে দখলদার ইসরায়েল। জোর করে ফিলিস্তিনিদের দেশ ত্যাগে বাধ্য করার ছক করছে তারা। ইসরায়েলের সেই অপচেষ্টা সফল হবে কি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। ৭৫ বছর ধরে চলছে ফিলিস্তিন ইসরায়েল সংকট। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় মৃত্যু উপত্যকা, পৃথিবীর পুণ্যভূমি। সংকট সমাধানে দায় এড়াতে পারে না পশ্চিমা বিশ্ব থেকে আরব বিশ্ব, এমনকি আন্তর্জাতিক সংগঠনগুলো। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের দেশান্তরিত করার পরিকল্পনা করছে ইসরায়েলের দুই কট্টরপন্থী নেতা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ যে পরিকল্পনার কথা জানিয়েছেন, তাকে স্বেচ্ছা অভিবাসন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। আল জাজিরা, টাইমস অব ইসরায়েল সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সেই চাঞ্চল্যকর তথ্য। তবে তাদের এ পরিকল্পনার কড়া সমালোচনা করেছে নেদারল্যান্ডস ও সৌদি আরব। টাইমস অব ইসরায়েল একজন সিনিয়র কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েল কঙ্গো সহ বিশ্বের বিভিন্ন দেশে গাজার নাগরিকদের পাঠানোর পরিকল্পনা করছে। এ ব্যাপারে তারা দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে। কঙ্গো অভিবাসীদের নিতে রাজি হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভার এক সিনিয়র কর্মকর্তা। সংবাদ মাধ্যমটির রিপোর্টে আরও বলা হয়, ধীরে ধীরে স্বেচ্ছা অভিবাসনের এই প্রক্রিয়াটি ইসরায়েলের সরকারি নীতিতে পরিণত হবে। এর আগে নভেম্বরে মার্কিন গণমাধ্যম সিবিসি নিউজের এক রিপোর্টে বলা হয়, গাজার নাগরিকদের মিশরে স্থানান্তরিত করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলের সেই নথিপত্র ফাঁস হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে। এই ধরনের পরিকল্পনা জাতিগত নিধনের আশঙ্কা তৈরি করে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। ফিলিস্তিনিদের অন্য দেশে পাঠানোর ইসরায়েলের এ ধরনের পরিকল্পনার সমালোচনা করেছে নেদারল্যান্ডস। ইসরায়েলের এই সিদ্ধান্তকে কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছে দেশটি। দেশটি বলছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো আহ্বান বা ভূখণ্ডকে সীমিত করার পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে নেদারল্যান্ডস, কেননা এর মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কোনো ভবিষ্যৎ নেই। একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায় তারা। অন্যদিকে ইসরায়েলের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি ইসরায়েলকে জবাবদিহিতার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছে। এছাড়াও জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসিও এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। হামাসকে নির্মূলের নামে অব্যাহত হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের ২২,৬০০ মানুষ নিহত হয়েছেন। বোমা হামলায় লক্ষাধিক বাড়িঘর এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। জাতিসংঘের তথ্য মতে, ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের ১৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ১৮ নিউজ।